আজকে দশমী, তাই আমরা ঠাকুর বরণ করতে যাচ্ছি, গুটিকে নিয়ে যাচ্ছি। গুটি রেডি হয়ে গেছে, গুটির ড্রেস আপ দেখাও দেখি একটু। গুটির ড্রেস আপ, দেবী বরণ বলে কথা, তাই সুন্দরভাবে সেজে গুজেই মেয়েদের যেতে হয়, বউদের যেতে হয়, তাই ও সেজেছে। ও একদম মানে সাজতে ভালোবাসে না, মানে নতুন করে সাজেই না, মানে ওর মানে মানে বেশি সময়ও লাগে না, মানে দু ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় ও সাজা গুজা। মানে পার্লারে পাড়ার দাদারা ঠ্যাংগুড়া করে দেবে পার্লারে গেলে, বুঝতে পেরেছ? এটা বলেছে পাড়ার দাদারা। আর ও রেডি হয়নি, আমি তো রেডি। কালকে রাতে যেটা পরেছিলাম ওই ড্রেসটাই পরতে হবে, কারণ আমার ড্রেস অন্য জায়গায় আছে। কালকে ড্রেস পুরো ভিজে ভিজে গেছে। আমরা যাবো যখন দুর্গা প্যান্ডেলে, ওখানে তখন দেখাবো, ঠিক আছে? তখন দেখাবো, এখন দেখাবো না। ওকে, আমরা যাচ্ছি ভুটিয়া মার্কেট। ভুটিয়া মার্কেটে ওখানে সুন্দর পুজো হয়েছে, আর ওখানে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, ছোটোর মধ্যে করেছে, কিন্তু খুবই সুন্দর, খুবই লাইটিং কালারফুল ওই জায়গাটায়। 10-15 মিটারের রাস্তা, ওখানে যাব। ওখানে গিয়ে ওখানে আগের বারও করা হয়েছিল, এবারও ওখানে যাচ্ছি। তো লেটস গো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি। এটা আমার ড্রেস, আমি পরেছিলাম কালকে নবমী পুজো ঘুরতে গিয়ে। ওখানে আমার ডিউটি বসে থাকা, কারণ আমার তো ওখানে কোনো কাজ নেই, নিয়ে যেতে হবে, বসে থাকতে হবে, বসে থাকবো। আর হলো তারপরে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসবো। প্রতিবার এক বছর অপেক্ষা করার পর আমাদের মা দুর্গা পুজো আসে, আর আমরা কত আনন্দে, কত খুশিতে, এক্সাইটেড হয়ে থাকি। আমরা এখানে ঘুরবো, ওখানে ঘুরবো, এটা খাবো, ওটা করবো, ফ্যামিলি সবার সাথে টাইম স্পেন্ড করবো, এনজয় করবো। কিন্তু যখনই দশমীটা আসে সব মুছে যায়, সব ধুয়ে যায়, খুব কষ্ট হয়। মা তুমি ভালো থেকো, মা তুমি আবার এসো, হাসি খুশি নিয়ে এসো, সবার জীবনে স্বপ্নগুলোর পূরণ। ঠাকুর বরণ করেই আমরা এখন খেতে চলে এসেছি। আমরা পাঁচপুরণে ঢুকেছি, বিধান মার্কেট বাস স্ট্যান্ডের অপোজিটে পাঁচপুরণ। ওই পাঁচপুরণে আমরা এসেছি কিছু খেতে, কারণ দুপুর 2:30 বাজে। আমাদের সঙ্গে এসছে আমাদের শাশুড়ি মার গুড্ডি, কারণ দুপুর 3টা বেজে গেছে, অত খিদে পেয়ে গেছে, আর কিছু না খেয়ে দেওয়া হয় না। তাই আমরা এসছি, আগের বারও এসেছিলাম, এবারও এসেছি। খুব ভালো খাবার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টেস্টি খাবার পাওয়া যায়। আমরা আর এটার থেকে এসেছিলাম, মিনিমাম 4:00 বাজে। আমরা 2 ঘন্টা ধরে ওয়েট করছি, এখনও আমরা বসার সুযোগ পাই। এতটা ভিড় এই পাঁচপুরণে হয়, আর পাঁচপুরণ মানে খুব টেস্টি, বেস্ট খাওয়া। অনেক দিন পরে তার তারণাটা আরো বেশি। আমরা ষষ্ঠীতে এখানটায় রাতে খাচ্ছি, মানে এতটা মানে আধা ঘন্টা ওয়েট করতে হচ্ছে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। ওয়েট করা যাক আধা ঘন্টা, আমাদের আধা ঘন্টা মতো হয়ে যাবে। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পর আমরা পাঁচপুরণে জায়গা পেয়ে গেলাম। বাইরের দিকে প্রচণ্ড ভিড় আছে। এটার মধ্যে আছে আমপানা, সাদা ভাত, বাসন্তী পোলাও।
ছানার ডালনা, কাতল পোস্ত, চিংড়ি মালাইকারি, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি পাত। আমপান্না, সাদা ভাত, বেগুন ভাজা, আলু পোস্ত, ছানার ডালনা, পনির ফিঙ্গার, চাটনি, পাঁপড়, মিষ্টি পাত। ঠিক আছে, দু প্লেট ফাইনালি আমাদের অর্ডার করা হয়ে গেছে। আমরা তিনটে ভেজ থালি নিয়েছি, ভেজ থালি তিনটে নিয়েছি, তার সাথে নিয়েছি লাল মুরগি মানে দেশি মুরগি নিয়েছি, আর তার সাথে নিয়েছি ডাব চিংড়ি এক প্লেট। এটাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখানে অনেক কিছু আইটেম থাকে, মিষ্টি মিষ্টি থাকে, ডাল ডাল থাকে, সব থেকে বেস্ট এটাই হবে। এখানে পোলাও থাকে, সাদা ভাত থাকে। এইখানে খেলে ওই ভেজ থালি আর যদি চিকেন মটন খেতে হয় এক প্লেট নিলেই হয়ে যায়, কারণ ভেজ থালিতে অনেক কিছু থাকে। এক্সট্রা যদি রাইস লাগে, দরকার হয়, তাহলে এক্সট্রা রাইস নিলে হয়ে যায়। তো সবই স্পেশাল থালি যেটা করা হয়েছে, এইটা মাছের আইটেম দুটো থাকে বেশি, তাছাড়া কিছুই না। ওটাও ভালো, খারাপ না, কিন্তু আমরা এত আইটেম খাওয়াটা অসুবিধা হয়ে যায়, কারণ পরে নষ্ট হয়ে যায়, বাড়িতে নিয়ে যেতে হয় প্যাক করে। আমাদের খাবার চলে এসেছে, আমরা যেটা অর্ডার করেছিলাম। দেশি মুরগির ঝোল, রেস্টুরেন্টের ভেতরে বসার জায়গাটা বেশি বড় নেই, কিন্তু মিনিমাম 30 জন বসতে পারবে আর খুব এনজয় করে খেতে পারবে। এসি আছে, ফ্যান আছে, কোনো অসুবিধা নেই। তার ওরা আইসক্রিম খাবে, তাই আইসক্রিমের জন্য ওয়েট করছে, আর আমি হাত ধুতে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করার পর আমরা জায়গাটা পেলাম, আর তার মাঝে অনেক লোক এসছে আর তারা চলে গেছে। এতক্ষণ ওয়েট করা সবার পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা বাইরে থেকেও কিছু খাওয়া দাওয়া করে বেরোইনি। এই পাঁচপুরন রেস্টুরেন্টে খুবই টেস্টি খাবার পাওয়া যায়। ওর জন্য আমরা এখানে এসেছি, আমি এখন বাথরুমে হাত ধুতে এসলাম। বাথরুমটা খুব সুন্দর, খুব পরিষ্কার, খুব ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা পাঁচপুরন থেকে বেরিয়ে গেছি। এখন আমি ওকে নিয়ে একটু বেরোবো ঘুরতে, দশমী ঘাটে যাবো না, মনটা খুব খারাপ। সুস্বাদু খাবার খেতে হলে চলে আসুন পাঁচপুরনে, ভেজ, নন ভেজ, ইলিশ, কাতুরি, ভেটকি।
আর কি খাবে। হ্যালো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাকে আপনারা এত সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি সত্যি মন থেকে মানে খুবই খুশি। আপনাদের সবাইকে ফ্রেন্ডস, আপনাদের সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, আর হ্যাঁ, ছোটোদেরকে আমার ভালোবাসা থাকবে, আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন এবং সঙ্গে থাকবেন সঞ্জিত আদিত্য ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।